দুয়ারে করা নাচ্ছে কোরবানির ঈদ। প্রতি বছর কোরবানির ঈদের আগে ওজন এবং দামে আলোচনায় উঠে আসে নানা বাহারি নামের গরু। এবার সে তালিকায় ঠাঁই পেয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়ার নয়নতারা। তবে বন্যার কারণে নয়নতারার ন্যায্য দাম পাওয়া নিয়ে কিছুটা শঙ্কিত খামারি। শাহিওয়াল জাতের এই ষাঁড়টি গত 4 বছর ধরে লালন পালন করে আসছেন ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার নয়নবাড়ির খামারি আব্দুর রাজ্জাক। নয়নতারা দৈর্ঘ্যে 10 ফুট এবং প্রস্থে 5.5 ফুট। এই ষাঁড়টি ওজনে প্রায় 25 মন। আচরণও বেশ শান্ত সৃষ্ট। প্রাকৃতিক খাবার খৈল, ভুসি, সরিষা, খড় এবং কলা খাইয়ে বড় করা ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে 15 লাখ টাকা। আমরা তো গরুটার একটা আইডিয়া নিছিলাম যে 15-16 লাখ টাকা দাম হবে। দেশের দুর্যোগের লিগা ওখানকার কত করতেছে কম হব, কত করতেছে এইটুকুই হব। তখন আর বাজারে কোনো ঠাই নাই, আমরা যেইটুকু ওখানে ইচ্ছামনা করে বেসপার লিগা নিয়ত করছি আর কি। গরুটা আমার 4 বছর ধরে আমরা লালন পালন করতে দিই। গরুটা খুবই শান্ত সুস্থ। গরুটা আমার সন্তানের মতন করে আমি আদর যত্ন করে রাখছি। এবং এই কথা যে ওখান তো গরুর তো এটা বিক্রি করতেই হবো, ওখান তার জন্য আমি বিক্রি করব যদি ভালো ই পাই। তার জন্য আমাদের অত্র এলাকার মধ্যে এটাই বড় গরু। এটার নাম দেওয়া হয়েছে নয়নতারা। বাড়ি হইলো আমার নয়নবাড়ি, গরুর নাম রাখছি নয়নতারা। কোরবানির ঈদকে সামনে রেখে আকর্ষণীয় এই ষাঁড়টিকে দেখতে প্রতিদিনই নয়নবাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। ন্যায্য মূল্য পাওয়ার মাধ্যমে খামারির প্রত্যাশা পূরণ হবে আশা তাদেরও। এই নয়নবাড়িতে এমন গরু আর হয় না, তাই আমরা আশা করতেছি এই গরু অনেক টাকা বেচতে পারবে। কিন্তু এখন সামনে বন্যার কারণে কি হইবে আল্লাহর উপর ভরসা। কিন্তু আশাবাদী যে এই গরু আমাদের 14-15 লাখ টাকা হইবে। মানুষে অনেক দূর দূরান্ত থেকে আসতেছে এবং দেখতেছে, এই গরু দেখার জন্য আসতেছে এবং অনেকে অনেক কিছু বলতেছে যে হ অনেক ভালো টাকা হবে। আমরা এলাকা অনেকেই আসছে এই এই গরু দেখার জন্য। অনেক লোক আসে এই গরু দেখার জন্য, অনেক এলাকা থেকে এই গরু দেখতে আসে। সবাই আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং এবার দেশে যে বন্যা হিসেবে আমরা সবাই এলাকাবাসী সংকটের মধ্যে আছি, যাতে গরুটা আমরা একটা উচ্চ মূল্যে পাইতাম, কিন্তু দেশে যে বন্যা হয়েছে তাতে কী হয় না হয় আমরা হতাশে আছি এখন। আমরা আশা করি যারা লালন পালন করছে দীর্ঘদিন তারা 2টা পয়সা পায়, তারা পরিশ্রম করছে 2টা পয়সার জন্যই করছে, খুব পেরেশানি হচ্ছে। এবারও ক্রেতাদের চাহিদা এবং সুবিধার কথা চিন্তা করে হাটের পাশাপাশি অনলাইনে গরু কেনাবেচার মাধ্যম রাখা হবে। হাটগুলোতে থাকবে প্রাণী সম্পদের মেডিকেল টিম, জানিয়েছেন এই কর্মকর্তা। ময়মনসিংহ বিভাগে প্রায় 5,58,000 গরু উৎপাদন হয়েছে এবং আমাদের চাহিদা 3,62,000 প্রায় আমাদের এখানে গরু উদ্বৃত্ত থাকবে। আমরা পারিবারিকভাবে এবং খামারে যারা পালন করতেছে তাদেরকে আমরা উপজেলা পর্যায়ে এবং প্রান্তিক পর্যায়ে আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে, যারা তাদের গরুগুলো নিরাপদভাবে এবং সুস্থ সবলভাবে উৎপাদন করতে পারে, সাথে সাথে যাতে কোরবানির হাটে বিক্রিতে কোনো সমস্যা না হয় এবং তাদের যারা ক্রেতা কিনবে তারা যেন সুস্থ গরু কিনতে পারে, এই জন্য আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে প্রতিটা হাটে। তাছাড়া আমাদের প্রশাসনের সাথে যোগাযোগ আছে যাতে পরিবহনে কোনো সমস্যা না হয়। এবং বন্যা যেটা এটা ক্ষণিকের জন্য এবং কিছু জেলাতে হয়েছে, আশা করি আমরা কুরবানিতে আরও সময় আছে, এই সময় মানুষের স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং কুরবানিতে তারা ভালো দাম পাবে আশা করি। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় খামারি এবং কৃষক পর্যায়ে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 5,58,000 গবাদি পশু, যা চাহিদার তুলনায় প্রায় 2 লাখ বেশি।